আমরা মরে গেল যে আমরা এই এই শিশু বাচ্চার মরার তো আর সহ্য করতে পারবো না, ওদেরকে যদি কেউ কাছে দিয়ে ওইটা যদি মরতে পারতাম তাও শান্তি পেলাম। গ্রামগঞ্জে আমরা একটি বিষয় লক্ষ্য করি যে নিম্নবিত্ত পরিবার বা কৃষক পরিবার যারা আছে তারা ক্ষুদ্র ঋণ বা বিভিন্ন সমিতি থেকে অল্প কিছু টাকা সুদের মাধ্যমে বা সমিতির মাধ্যমে ঋণ করে নিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাই, কিন্তু আদেও সেই ঋণ করা টাকা বা কিস্তির টাকা প্রত্যেকটা পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে কি না এই বিষয়টা আমরা কেউই জানি না। ঠিক এই ঋণের টাকা নিয়ে, এই সমিতির টাকা নিয়ে একটি পরিবার আজকে সর্বশান্ত হয়ে ভিটামাটি সব কিছু শেষ করে দিয়ে সর্বশেষ জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছেন। এখন তাদের থাকার মতো কোনো জায়গা নাই। আমরা শুনব আর সেই পরিবারের কাছ থেকে কত টাকা তারা ঋণ করেছিলেন, কেন ঋণ করেছিলেন, কোন কোন সমিতি বা প্রতিষ্ঠান থেকে তারা ঋণ নিয়েছিলেন, সেই বিষয়গুলো আজকে সেই ভুক্তভোগী পরিবারের কাছ থেকে শুনব। তবে বলে রাখা ভালো, অতি কষ্টে, মনের কষ্টে সেই পরিবারের যিনি গার্ডিয়ান, সেই গার্ডিয়ান আমাদের এই ভাই, তিনি একবার বলেই ফেলেছেন যে আমার বুকের মানিকটাকে নিয়েও যদি কেউ ঋণের টাকা দেয় আমি অন্তত ঋণ থেকে বাঁচতে পারি। তবে এটা কখনো সম্ভব না, নিজের বুকের মানিককে দিয়ে কখনো ঋণ শোধ করবেন না তারা, এতটুকু আমরা বিশ্বাস করি। আমরা এখন শুনব সেই পরিবারের কাছ থেকে। আমার এমন দিন গেছে, আমার বাচ্চা কাছে আমি খাসির মাংস ভাত খাওয়াইনি, সকালে রাস্তা খাওয়াইনি, আমার দৈনিক দৈনিক 20,000 টাকা ইনকাম ছিল, আর ওই জায়গায় দৈনিক 200 টাকা করতে পারি না। পাইকারি কাপড় ব্যবসা করতাম, তো বিগত আজকে 6-7 মাস ধরে লস খাইতে খাইতে আজকে লস, পুরো লস খাইছি। লস খাইতাম না, আমার পরিবারের চিকিৎসা করছি, আমার পরিবার আমার বাবা স্টেক করছে, বাবার পিছনে 3-4 লাখ টাকা, 2.5 থেকে 3 লাখ টাকা গেছে, মার চিকিৎসা করছি, মার পিছনে 1.5 লাখ টাকা গেছে, আমার ওয়াইফের পিছনে 1 লক্ষ টাকা গেছে, আমার এই শিশু বাচ্চার পিছনে 3 লক্ষ টাকা গেছে। এই মিলিয়ে অনেক টাকা আমার কমে গেছে। যা ব্যবসা করতাম ওই ব্যবসার টাকা দিয়েই কিস্তি দিতাম, ওই টাকা দিয়ে সুদ দিতাম। এখন সুদের টাকাটা এরকম হয়েছে, সুদ আর আসল মিলে প্রায় 20-22 লক্ষ-25 লক্ষ টাকা হয়ে গেছে। এখন আমি বাড়িতে থাকতে পারছি, ঘরে থাকতে পারছি না। আজকে সে আমার সেই সোমবার, এই সোমবারে ভাই আমার মরণ, মরণের সোমবার আজকে। সোমবার দিন আমি নিচে আমার 15-20 হাজার টাকা কিস্তি দিতে হয়। ঠিক আছে ভাই, আমার আপনার দোয়া লাগে, আমার কেউ বাঁচান যেন আমার পরিবার নিতে পথের থেকে একটু ঘরে থাকতে পারি। ভাই অনেকে অনেক কথা বলবেন, বিশ্বাস করবেন না, টাকাটা নষ্ট করছে কীভাবে ভাই, আমি কিছু জোয়া খেলি নাই, কোনো খারাপ নেশটা করি নাই। আপনারা আমি সে খুঁজতে দেখতে পারেন যে আমি কোন ধরনের প্রভাব, আমার গ্রামও দেখতে পারেন জিজ্ঞেস আমি কোন ধরনের বা আমার পরিবার দেখি। অনেকেই যারা আমার দেখতে পারে নাই অনেক খারাপ কথা বলবে, কারণ এখন দুনিয়াটা এরকম, কারণ কেউ আসলে কে রূপকে কেউ করে না ভাই, কারণ বলতে পারে যে আপনি ঋণ করছেন, আপনি কেন আপনার দেবো, ঠিক না, আমার ঋণটা আপনি কেন দেবেন ভাই। ভাই মানুষ যদি আমার 2 টাকা করে দেয় তাও আমি আমার পরিবারটা নিয়ে এই আত্মহত্যার হাত থেকে আমি মুক্তি পাবো। তাহলে সেদিন বাধ্য হয়েছি আমার এই শিশু বাচ্চাটাকে আমার বন্ধক দিতে, আমার বাচ্চা কাচ্চা বন্ধক দিয়ে হইলো এই ঋণের থেকে বাঁচার জন্য। এত টাকা ঋণ হয়েছি, ব্যবসাটা স্লো যাওয়াতে, যদি ব্যবসাটা স্লো যায় যদি না ভালো ভালোভাবে যাইতো তাহলে ঋণে পড়তাম। আমার ব্যবসা খুব ভালো ছিল, ব্যবসাটা আমার অনেক ভালো ছিল, যে যে ব্যবসাটা স্লোর কারণেই আজকে আমি রাস্তা বেরিয়ে গেছি। 3-4 বছর ব্যবসা ছিল, না এখন বর্তমানে একটা দোকান আছে। এখন যে মাল আছে ওই মাল বিক্রি করলে, ওই মাল আছে দোকানের মতো 2-1 লাখ টাকা মাল আছে, ওই মাল বিক্রি করে আমি পরিশোধ করতে পারবো না। আর এখন যে কিস্তি আছে এই যে এখন মাথা, আমার মাথা ঘুরতেছে এখন, এই যে এটা আমার চিকিৎসা করছে, আমার বাবার আর মার চিকিৎসা করছে, হার্ট স্ট্রোক, আমার বাবা স্ট্রোকের রোগী, আমার বাবার সপ্তাহে 3,000 টাকার ওষুধ লাগে, আমার বাবার ওষুধ খাওয়াইতো, আমার মার সপ্তাহে 1,000 টাকার ওষুধ লাগে, সপ্তাহে 4,000 টাকা আমার বাবার পিছনে লাগে, আর এমনি তো আমার কিস্তি ব্যবস্থা আছেই। আর এই যে ঋণগুলো তুলছি ভাই, প্রায় এখন বর্তমান 9টা কিস্তি আছে, 9টা কিস্তিতে নিচে আমার 14-15 লাখ টাকা আছে 9টা কিস্তিতে, আর আমি পুরো দেউলে গেছি। এখন আমার মানুষ হাতে পায়ে দরজ উপায় নাই, তো এখন যদি আমি সরু না হই তো মানুষের হাতে পায়ে না ধরি তাহলে আমি বাঁচার উপায় নাই, যদি বাঁচতে হয় আমার মানুষ হাতে পায়ে ধরতে হবে।
কারণ ফুটেনি খেয়ে লাভ নাই, কারণ ফুটেনি করলে আমি রাস্তায় মরমু, তাহলে আমার শিশু বাচ্চাদের লিয়ে আমার ডাকে মরতিব। এমনি দিন গেছি, এমনি দিন আবার আছে সামনে, আমার বাচ্চার বেবি খাবার খাবারটা বন্ধু কিনতে পারি নাই। আমি যে এখন যে প্লেস ক্যাপতে বাড়িতে যাবো, বাড়ির ভাড়াটা পর্যন্ত আমার নাই, ঘর ভাড়া পর্যন্ত নাই। আর এখন বাসায় যে কয়টা ভাড়াদার বসে আছে ভাই আমি এটা বলতে পারি না, কয়টা যে ভাড়াদার বাসায় বসে আছে ভাই আমি বলতে পারবো না। প্রেস ক্লাবে আইসা ভাই অনেকেই অনেকেই সহযোগিতা করে, কারণ প্রেস ক্লাবে আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আমার এই ব্যর্থতার লাইফটা একটু প্রচার হোক, যেন কোনো শহরিদ্দিন ভাই একটা লোক আমার 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 ফ্যামিলির পাশে দাঁড়ায়, একটা লোক পায় না ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। কত মানুষে কত জায়গায় গেছি একটু সাহায্যের জন্য, অনেকের কাছে গেছি ভাই, কিন্তু সবাই দরজা বন্ধ। আত্মীয় স্বজন বলেন সব বেমান, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, কারণ আজকে বিপদে বললে নিজের ফ্যামিলি ছাড়া কেউ পাবেন না। আত্মীয় স্বজন কি আত্মীয় স্বজন কথা বলে আত্মীয় স্বজন বলে মাঠ সমান যাবে, তাই দেখি ঈশ্বর দিলে দিনটা ঘুরে কিনা, যদি দিনটা ঘুরে তখন জবাবটা তখন দিব। হ্যাঁ, সবসময় বাসা থাকে, সুখের দিনে আত্মীয় স্বজন আগে পাবেন, আর দুঃখের দুঃখের দিনে একমাত্র পরিবার পাবেন, এছাড়া এছাড়া কারোর পাবেন না। আমার এই শিশু বাচ্চার স্কুলের খরচ জমে রয়েছে 7-8 হাজার টাকা, স্কুল বন্ধ, স্কুল পাঠায় না, ঠিক মতো বাজার খাইতে পারি না এখন বর্তমান অবস্থা। আমার পিছনে বলে শত্রু আছে, তো শত্রু না থাকতো তাহলে আমার পিছনে আসতে ব্যবসা হইয়া হতো না, ঠিক আছে, আমার শত্রুর কারণে আজকে ওই অবস্থা আছে ভাই। অনেক নিজের কাছে লোকের তো শত্রু থাকে, দূরের লোক তো শত্রু করে না। আপনি আজকে ভালো হবেন কেউ চাইতো না, অনেকে চাইতেছে আমি রাস্তায় বসে থাকি, রাস্তায় বিক্রি করি তাহলে ভালো খুশি হইব। আপনারা সত্য তো আমার বলতে পারেন যে ভাই কী কী হয়েছে, আপনি বলতে পারেন আমাকে সমস্যা নেই জি ভাই। সত্যতা তো ব্যবসা নিয়ে তো হয়, ব্যবসা পার মাসে সত্য লেখা আছে, অনেক ধরনের সত্য আছে আমার আত্মীয় স্বজন সত্য থেকে আছে, সত্য হয়ে যায় শত্রু, মনের শত্রুটা লাগে, মনের শত্রু। আপনারা আমি উপর দিয়ে দেখতে পারি, নিজ দিয়ে দেখতে পারি না, আপনার ব্যস্ততে আমার কাম্য, আপনার ভালোটা আমি চাই না ভাই। আর্থিক সহযোগিতার জন্য আজকে পেছে পারছি, আজকে 8টা দিন ধরে, আজকে 8টা দিন ধরে আমার ফ্যামিলি নিয়ে আসি পড়ে আছি, একটু সহযোগিতা কেউ আমার সহযোগ করে না, কোনো আত্মীয় দেয় না, একটা ফোন দিয়ে জিজ্ঞেসটা বন্ধ করে কিরে ভাই কী হয়েছে তোর, এই যে ভিডিও দেখতেছি এই সমস্যা, এ কী সমস্যা তোর, এটা এটা কী শুনলাম, আমার সাথে কথা বলে মার সমস্যা, আমি নাকি ভিক্ষের নামছি, আমি নাকি ভাই ভিক্ষের নামছি, তোর দেখি যে ভিক্ষের নামে যদি কোনো একটা ভাই যদি সর্দি পাইতো আমার পিছনে দাঁড়ায়, আমি আমার ব্যবসা নিয়ে ঘুরাতে আমার মেয়ের সমস্যা ভাই মাথা ঠিক নাই, আমার ব্যবসা নিয়ে আমি ঘুরতে পারি কিনা, যদি আমার ব্যবসা নিয়ে ঘুরতে পারি তাহলে আমার চাকরি থাকবে ঋণে চাপ। আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনাদের কাছে, মোবাইল নাম্বার দিয়ে দেন, আমার মোবাইল নাম্বার হচ্ছে ভাই, যদি কারো সহযোগিতা করতে মনে চাই যে ভাইটাকে একটু ব্যবসায় দাঁড় করে, ভাই ভুল মানুষই করে ভাই, আমি ভুল করছি মনে হয়, কোনো একটা পাপ করছি ভাই, মানবিক সহায়তা করছি অনেকেই, আমিও মানবিক মানুষ সহযোগ করছি, আমি হয়তো বা কোনো একটা ভুল করছি পাপ করছি, এই কারণে ঈশ্বর আমার শাস্তি দিয়েছে, তো আমি মাপ চাইতেছি ভাই আমার আমার সবাই বাঁচান ভাই, আমার পরিবারটাকে এভাবে বাঁচান ভাই, নাহলে আমার মরার উপায় না ভাই। নাম্বারটা হচ্ছে আমার 01943736530, আমার নাম্বারটা বলি 01943736530, বিকাশ নাম্বার। পরবর্তী চিন্তা ভাবে কি কোনো জায়গায় পলাই যাবো, নাহলে কোনো জায়গায় কিছু একটা করে ফেলবো না, এমন ভাই বলছি ভাই, এখন ঋণের চাপ এরকমভাবে হয়েছে ভাই, আমার বাচ্চারা দেখো আমার বাচ্চারা মুখ দেয় যে কথা উচ্চারণ করি ওই কথা বুঝি, আমার বাচ্চারা হলো নিয়ে বাচ্চারা আমার দুই বেটা বাচ্চা হলো আপনাদের কাছে রাইখা বা বন্ধ করে রাইখা, ঠিক আছে, আমি এরকম কথা বলছি, আমার বাচ্চা রাইখা হলো আমাকে ঋণ থেকে বাঁচান, ঋণ থেকে আমাদেরকে বাঁচান ভাই, আর কোনো ভাই কোনো কেউ ব্যক্তি বা ঋণ করে ব্যবসা করেন না ভাই। অনেকে বলে আমি নাকি ইমোশন নিয়ে মানুষের কথা বলি ভাই, ভাই আমার বাস্তবতা দেখবেন, আমার বাস্তবতা দেখে আপনারা আবার বলবেন যে আমার বাস্তবতা কি।
ভাই কারো বাচ্চা ঋণের অনুরোধ দিতে চায় না, কিন্তু ভাই এটা উচ্চারণ করছি ভাই, আইসালে কি কেউ দিব? আমি চাই আমার এই মানিক ধর, আমার বুকের ধর আমার কাছে থাকুক ভাই, এটা আমি চাবো না। আমার বাচ্চা আমার সোনার ধর আমি কারো দিয়ে দেবো, আমি করে যাবো না, কিন্তু এটা মুখে বলতে বাধ্য হয়েছি। এছাড়া তো কোনো কেউ চাবে না, কোনো পিতা মাতা চায় না যে তার দূরে সন্তান দিয়ে দিক। এই যে ব্র্যাক থেকে নিয়েছি, ডিএসকে থেকে নিয়েছি, সিডর থেকে নিয়েছি, তারপরে মুটমাট বা অনেক থেকে নিয়েছি। আমি টাকা রয়েছে, আমি একটু বলি শুনেন, কল কত হয়েছি এটা শর্ট ভিডিও করেন। এই একটা থেকে 6 লাখ, এক লাখ, 7 লাখ, এদিকে 50,000, 7.5 লাখ, এইটা থেকে 1 লাখ, 8.5 লক্ষ, 8.5 লক্ষ, এটা থেকে 1 লাখ, 9.5 লক্ষ, এটা থেকে মনে হয় এটা থেকে 50,000, 9 লাখ, 9 লাখ হয়েছে মনে আসছে, 10 লাখ হয়েছে, এটা থেকে 1.5 লক্ষ, 1.5 লক্ষ, আপনার 1,50,000, এটা থেকে তুলছে আপনার 2 লাখ, 13.5 লাখ, এটা থেকে 50,000, এটা 50,000 প্রায় 14 লাখ থেকে আমি এখন ঋণ করছি, এটা 14 লাখ টাকা আমার কিস্তিতে, কিস্তি 14 লাখ, সুদে নিয়েছি আপনার, 3 লাখ, 2 লাখ, 5 লাখ, 5 লাখ আর 5 লক্ষ 50,000 সুদে টাকা আছে, কত হয়েছে আপনার 20 লক্ষ টাকা, কিন্তু 20 লক্ষ টাকা কভার হয়ে গেছে। তাহলে আর 2 মাস গেলে মনে হচ্ছে এই 20 লাখ টাকা আমার 30 লাখ টাকা, 40 লাখ সময় লাগবে না, তার ভিতরে আবার এই যে আমার বাপ মার চিকিৎসা করছি এ লাভের টাকা নিয়ে, আজকে না পাইরা চোখে সরম খায় আমার পরিবার নিয়ে আজকে রাস্তা নামছি, বাঁচতে আসছি, ঠিক আছে। এই দেখেন আমার এটা কিন্তু প্রায় 40% ঋণ মতো দিছি, 40% ঋণের মতো দিছি, এই দেওয়ার পরে আবার এই এই তখন থেকে ব্যবসা দশ আমি আর পারতেছি না। সেই কারণে অনুরোধ ভাই, মানবিক সহায়তা চাই আপনাদের কাছে ভাই, কোনো একটা ব্যক্তি বা আমাদের পাশে দাঁড়ান ভাই, কোনো একটা মা ভাই আমার পাশে দাঁড়ান। আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যে উনি যেন আমার পরিবারটাকে ইচ্ছু বা একটু বাঁচা, কারণ উনি তো জননেত্রী শেখ হাসিনা, উনি তো মানবতার মা, কারণ উনার হৃদয়টা অনেক অনেক মমতা, কারণ উনি যদি আমাদের বিরোধী একটু দেখে বা উনির মার্কে যাইতে পারি তাহলে হয়তো বা এই ঋণ থেকে বাঁচতে পারবো, হয়তো বা এই মৃত্যু রাত থেকে বাঁচতে পারবো, এছাড়া মনে হয় না যে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে।